একটাই আমার পার্সটা তুলে নিয়েছে। কিন্তু এবার কি করব, এক্ষুনি তো আমার ভাড়া চাইবে। এবার ভাড়াটা দিন দিদি ভাই। না মানে দাদা বলছিলাম যে আমার পার্সটা মনে হয় চুরি হয়ে গেছে। হ্যাঁ আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল না উনি আমার পার্সটা তুলে নিয়েছে। বাজে কথা বললেই হবে, পাশে এত লোক কারোর পিকপকেট হলো না আর আপনারটাই হয়ে গেল। তাই তো গেছে, আমি ব্যাগ খুঁজে দেখেছি আমার পার্সটা নেই। উনি ইচ্ছে করে আমার গায়ে পড়ছিলেন, আই এম শিওর উনি পার্সটা নিয়েছে। দেখুন দিদি সব বাহানা না, আমাদের অনেক দেখা আছে বুঝেছেন তো, কেউ বলে পার্স আনতে বাড়ি থেকে ভুলে গেছি, কেউ বলে পিক পকেট হয়ে গেছে, সব আমাদের অনেক দেখা আছে, খালি বাস ভাড়া মেরে দেওয়া তা আমরা বুঝি না মনে করছেন নাকি কিছু। কি বলতে চাইছেন আপনি, আমি ভাড়া দিতে চাই না। হ্যাঁ ওই জন্য আমার ওকে শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, ভালো জামা কাপড় পরে এসে অন্যকে চোর সাজানো হচ্ছে। এসব পকেট পকেট মারা কিচ্ছু না, আজ ভাড়া না দিয়ে নেশা করার ধান্দা এসব মেয়েদের সব চেনা আছে আমার। ঠিক বলেছেন, ওর নেশার ঘোরা আছেই বলে বারবার আমার গায়ের উপরে ঝুলে পড়ছে। আপনি কার নামে কি বলছেন জানেন? জানেন আমি কে? এই দেখুন আপনি যেই হন ভাড়াটা কিন্তু বের করুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার কাছে টাকা নেই। সে কি লাল সাহেবের নাতিরা 10 টাকা মাত্র নেই? কত টাকা লাগবে বলুন, আমার বাড়িতে চলুন, যা ভাড়া হয়েছে তার 10 গুণ টাকা মিটিয়ে দেবো। বড় লোকই চাল দেখাবেন না দিদি, 10 টাকা ভাড়া দেওয়ার মুরুত নেই আবার লাখ টাকার গল্প শোনাচ্ছে। আপনার মতো মেয়ে না আমাদের বহুত দেখা আছে। কি হয়েছে দাদা ওদিকে? এতক্ষণ বাসে ঝামেলা হচ্ছে আর আপনি কিছুই কানে শোনেননি। মনে হয় কোনো মহিলা বাসে ভাড়া দিতে চাইছে না, বলছে পকেটমার হয়ে গেছে, যত সব বাজে অজুহাত। সত্যি হতো কারো পিক পকেট হয়েছে, সবসময় যে সবাই মিথ্যে কথা বলে সেটা কিন্তু ভাবা ঠিক নয়। দেখুন দিদি ভাড়া না পাওয়া অবধি আমি ছাড়বো না কিন্তু বলে দিচ্ছি, যতক্ষণ না ভাড়া দিচ্ছেন এই বাসেই আপনাকে বসে থাকতে হবে, বলে দিলাম। কি হলো ভাড়াটা দিন, ভাড়াটা না দিয়ে আমার সিট দখল করে বসে থাকা হচ্ছে। দাদা কি হয়েছে নাকি? আর বলবেন না দাদা, ভাড়া চেয়েছি এখন বলছে মানি ব্যাগ নাকি পিট পকেট হয়ে গেছে, যত ভাড়া না দেয় ছোট বুঝলেন। আরে এত ভিড় বাসে তো পার্স চুরি হতেই পারে, সামান্য টাকার জন্য কেউ মিথ্যে কথা বলবে? সমুজল কি আমি দেখতে পেয়েছে? ও হয়তো বুঝেছে আমি কতটা বিপদে পড়েছি। আরে আপনি ওসব জানেন না দাদা, এরা কটা টাকা বাঁচিয়ে না প্রচুর মজা পায় বুঝলেন তো, 10টা টাকা ভাড়া সেটাও দিতে যাইবে না, আর এদিকে হাজার হাজার টাকা নেশা করে উড়িয়ে দেবে বুঝতে পারছে, এদের চিনি আমরা খুব ভালো করি। আপনি কি করে জানেন উনি নেশা করেন, অকারণে একজনকে কেন এইভাবে অপমান করছেন? দাদার দেখছি দয়ার শরীর, মেয়েরা বিপদে পড়লে বোধ হয় এইভাবেই এগিয়ে আসেন। শুধু মেয়েরা নয় মানুষ বিপদে পড়লে আমি পাশে দাঁড়াতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতাম না। তা আপনার যখন এতই ধরো, তা ম্যাডামের টিকিটের দামটা আপনি দিয়ে দিন নাকি। এই নিন উনি যেখানে নামবেন সেই ভাড়াটা, আমি ইউনিভার্সিটি মোড় দুটো ভাড়া কেটে নিন। উনিও ইউনিভার্সিটি নামবেন। দেখি দিদি, দেখি কাকা একটু, এই ভদ্র ছিলেন মনে না, এ যাত্রা হয়ে বেঁচে গেলেন। হ্যাঁ দেখি দেখি দাদা হয়েছে, ইউনিভার্সিটি মোড়, ইউনিভার্সিটি মোড়, রোগো সমুজ্জ্বল। দাদা বাস ছেড়ে দিলেন কেন, আমি নামবো তো। বাস কি একটা স্টপেজে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে নাকি, সবাই নেমে গেল আপনি নামতে পারলেন না। ইউনিভার্সিটি ছেড়ে কতটা চলে এসেছি, সমুদ্র যদি ক্লাসে ঢুকে যায়
না না, ক্লাসে ঢোকার আগে ওর সাথে কথা বলতেই হবে। তোমার ইচ্ছে ছিল রোজা, তুমি চেয়েছিলে আমি কিছু না জেনে তোমার বার্থডেতে গিয়ে অপমানিত হই। প্রথমে আমার সাথে ভালোবাসার নাটক করলে, তারপর আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির সহজ সরল লোকগুলোর সামনে এমনভাবে অভিনয় করলে যে আমি তোমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলাম। আর সেই সুযোগেই তুমি তোমার জন্মদিনে আমাকে ইনভাইট করে তোমার মক্ষম চালটা দিলে, সবার চোখের সামনে তোমার বিয়ের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে তোমার আর আমার মধ্যে কতটা ডিফারেন্স। পুরো গেমটাই তোমার প্রি প্ল্যান ছিল, তাই না? আমি তোমাকে নিয়ে কোনো গেম খেলিনি সমুজ্জ্বল। তুমি কোনো কচি খুকি নও যে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার এঙ্গেজমেন্টটা হয়েছে। আর যদি সেটা হয়েও থাকে, সেটা তুমি আমাকে আগে খুলে বলনি কেন? সমুজ্জ্বল, আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করবে। ও, তাই ভেবেছিলে এই ঘটনা চাক্ষুষ করিয়ে তুমি আমাকে খুশি করবে? আমি তোমাকে যতটা ইনোসেন্ট ভেবেছিলাম তুমি কিন্তু ততটা নও। মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে খুব ভালো লাগে, বলো? আমি ভেবেছিলাম পরে তোমাকে বুঝিয়ে বললে তুমি হয়তো বুঝবে, আর তাছাড়া এঙ্গেজমেন্ট অ্যানাউন্স হবে এই কথাটা জানতে পেরে আমি পার্টি থেকে পালানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু মাম্মা আমাকে ধরে ফেলে। প্লিজ রোজা, আর মিথ্যে গল্প বানিও না। আমি বুঝতে পেরে গেছি, কলেজ সোশ্যালে আমি তোমার কথা শুনিয়েছিলাম বলে তুমি এইভাবে রিভেঞ্জ নিলে, তাই তো? তোমার মতো মেয়েরা না আসলে সাপের মতো, ঠান্ডা মাথায় প্যাচ কষে লোককে অপমান করে, এত জটিলভাবে যে কেউ ভাবতে পারে। সত্যি তোমাকে না দেখলে জানতে পারতাম না। থ্যাংকস রোজা, এই অভিজ্ঞতা আমাকে ফিউচারে কাউকে বিশ্বাস করার আগে দুবার ভাবতে হেল্প করবে। তুমি আমাকে এতদিনে এই চিনলে? না রোজা, আমি তোমায় একটুও চিনি না, এমনকি আমি নিজের কাছেও ক্রমশ অচেনা হয়ে যাচ্ছিলাম। নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কাজগুলো করছিলাম। আমাকে তো তোমার মতো ইম্পালসিভ হলে হবে না, আমার উপর অনেক দায়িত্ব। কোনো ছেলে মানুষই প্রমিস করার আগে আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে। আমি এখনো যে কতটা বোকা আছি সেটা আমি আমার কালকের অভিজ্ঞতা থেকে বুঝলাম। প্লিজ সমুজ, আমাকে তুমি এইভাবে আর হার্ট করো না। তুমি হার্ট হতে যাবে কেন? তোমার সাথে তো কিছু খারাপ হয়নি, যা হয়েছে তো ভালোই হয়েছে। তুমি ঠিকই বুঝেছি, ওই ছেলেটা তোমায় যা দিতে পারবে আমি সারা জীবন চেষ্টা করেও সেটা তোমাকে দিতে পারবো না। তাই আমার মতো সাধারণ ছেলের সাথে সম্পর্ক তো দূর, বন্ধুত্ব হতে পারে না। আজ থেকে আমাদের মধ্যে যা কিছু সম্পর্ক ছিল সব কিছুর দি এন্ড। আজ থেকে আমি তোমায় চিনি না। আর তুমিও মনে মনে খুব খুশি হচ্ছ, তাই না, আমার হাত থেকে নিস্তার পেয়ে? সো গো, বি হ্যাপি, গুড বাই রোজা। মেয়েটাকে ফোন করবো, নিশ্চয়ই দেখেছে। অথচ দেখো, আমাকে ঘুরে একবারও ফোন করলো না। সত্যি এত অভিমানী হয়েছে না মেয়ে? বৌমনি কি তাহলে ঠিকই বলে, আমার আদরে এই রোজা এত জেদি হয়ে গেছে? ও মা বৌমনি, তুই এত সকাল সকাল ফিরে এলে যে? কাজ শেষ হয়ে গেল তাই ফিরে আসলাম। যা টেনশনে আছি না আমার এই গুণধর মেয়েকে নিয়ে, কোনো কাজ যদি আমি শান্তিতে করতে পারি। ওকে নিয়ে তুমি অত দুশ্চিন্তা করো না, জানোই তো তোমার মেয়ে কিরকম ছেলে মানুষ, এক একদিন এক একটা ঘটনা ঘটাচ্ছে। ছেলে মানুষের নয় শাহানা, ডেলিবারেটলি করছে, ইচ্ছে করে করছে এগুলো।